إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أيها الأخوة إخواني السلام عليكم ورحمة الله وبركاته الله سبحانه وتعالى أكتي قرطة بنو نام أتى الإله أكتغرق الإله عليف لام ها الإله এই নামটির সামনে শুধু আল যোগ হয় না কোরআনুল আজিমের ভিতরে যত আয়াত এসেছে এই ইলাহ এই নামটির আগে আল যোগ হচ্ছে না শুধুমাত্র ইলাহ হিসাবে এসেছে এটি আল্লাহ সুফানহালার সবচেয়ে বড় পরিচয় বিল্লাহ আল্লাহ বিল্লা আল্লাহ সুফানহালার প্রতি যে আমরা বিশ্বাস করি এই বিশ্বাস আল্লাহ প্রতি টুকু পরিপূর্ণ হবে না যতক্ষণ না পর্যন্ত ব্যক্তি আল ইলাহ কোন বলতে কি বোঝায় সেটা যদি সে না বোঝে আজকের লেকচার থেকে এবং আরো দুটো লেকচার হবে এই বিষয়ে যদি আমরা শেষ করতে না পারি তাহলে আরো একটি হবে এখানে কোনো আমরা যখন আল সম্পর্কে কথা বলবো আপনাদের অনেকের মাঝে অনেক জিনিস কাজ করে যে ও এগুলো তো জানি এই যে মনে একটি ধারণা হয়ে যায় আমাদের বাংলাদেশিদের মনে এই ধারণাটা খুব প্রবল যেমন আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ ও এটা তো জানি ছোটবেলা থেকে আসলে আমরা কিছুই জানি না যতটুকু জানেন সেটা গ্যানের দৃষ্টিতে পরোক্ষ করে দেখিনি আর এই না জেনে এই দুনিয়া থেকে বিদায় হয়ে এই উত্তর আমেরিকার কবরস্থানে গেলে যে কি বিপদ হবে সেটাই আপনাকে চিন্তা করতে হবে যে আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারিনি নি আল ইলাহ এই নামের সামনে যে আল নাই এটা কি জানেন অন্য সব নামের সামনে একমাত্র আল্লাহ এই নামের সামনে আল আসে না কিন্তু বাকি সব নামের সামনে আর আর রাহিম তাহলে আমরা একটা জিনিস প্রথমেই জানি না সেটা হচ্ছে ইলাহ এই নামের আগে আল ইলাহ কোরআনুল আজিমের ভিতরে নাই কিন্তু স্কলাররা বলছে যে এটি আল ইলাহ কিন্তু কোরআন আজিমের ভিতরে আমরা দেখতে পাই যে এটা আল ছাড়াই এসেছে এই যে ইলাহ এই ইলাহ বুঝতে গিয়ে মুসলমানদের ভিতরে অনেকগুলো দল হয়েছে অনেক পথ ভ্রষ্টতা হয়েছে সুতরাং ধৈর্য ধরে আমি আবারও অনুরোধ করছি বক্তৃতা শুনে অনেকের আবার অনেক কিছু পছন্দ হয় না যে এইগুলো কি বলে এগুলো তো আমরা জানি আসলে কি জানি সেটা আমরা এই ধীরে ধীরে শিখবো ইনশাআল্লাহ যেমন আমরা প্রথমেই জানি না যে আল্লাহর একটি নাম রয়েছে যেটি আল্লাহ এই শব্দটুকু ছাড়া যার নাম হচ্ছে ইলাহ এর সামনে আল বসে না এটা আমরা জানি না এই যে এখন জানলাম আহামদুলিল্লাহ রবিলামিন তারপরে সবচেয়ে বড় না জানা যেটা সেটা হচ্ছে আমরা যে লাই লাহা ইল্লাল্লাহ বাংলাদেশ থেকে শিখে এসেছি এখানে বলা হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এটা কি লাই লাহার অর্থ কিনা এটা কি সঠিক কিনা এটা কি চিন্তা করেছেন না জেনেই শুধু মানে কোন জিনিসকে ও ছোটবেলা থেকে জেনে এসেছি এটা আবার কি জানতে হবে লা লা ইলাহা ইলাহা এখানে লা তারপরেই হচ্ছে আল্লাহর একটি সর্বশ্রেষ্ঠ নাম হচ্ছে ইলাহ দেখুন এখানে ইলাহ শব্দের আগে আল নাই লা আল ইলাহ এই কথাটা নাই দেখতে পেয়েছেন কোনদিন কি লক্ষ্য করেছেন মনের ভিতরে কি কোনদিন প্রশ্ন এসেছে যে লা ইলাহা এই শব্দের আগে আল নাই কেন তারপরে এসেছে এটা আর আমরা এটা বাংলাদেশের বাংলাদেশের বদনাম করাটা করতে করতে আর ভালো লাগে না আমাদের দেশের সমস্ত আকিদাকে নষ্ট করে দিয়েছে এই উর্দু আর ফার্সিওয়ালাদের ওয়ালাদের আনুগত্য করে এখানে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে কি যে আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই আমরা ধারণা করেছি যে মাহবুদ একটাই একমাত্র আল্লাহ আর কোন মাহবুদ নাই যেমন উদাহরণ দিয়ে আবার একটু বুঝাচ্ছি যে আমি যদি বলি যে পৃথিবী ছাড়া কোনো গ্রহ নাই পৃথিবী একমাত্র গ্রহ কারণ আমরা দেখতে পাচ্ছি পৃথিবী ছাড়া আর কিছুই নাই আর আছে চন্দ্র সূর্য আর বাকিগুলো খালি চোখে দেখা যায় না আকাশের তারা গুলো ছাড়া তো এই কথাটা কি সঠিক আমি যদি বলি যে পৃথিবী ছাড়া আর কোনো গ্রহ নাই তখন এটা যুক্তিসঙ্গত হবে না তেমনি জানতে হবে যে পৃথিবীর মতো আরো অনেক গ্রহ আছে কিন্তু সেগুলো হচ্ছে বসবাসের অযোগ্য আমরা যেটা বলতে পারবো বলা উচিত ছিল যে পৃথিবী হচ্ছে একমাত্র গ্রহ যেখানে বসবাসের যোগ্য বসবাস করা যায় এটি হচ্ছে পৃথিবী আর আমি যদি বলি যে পৃথিবী ছাড়া আর কোনো গ্রহ নাই তাহলে বুঝতে হবে যে আর কোনো গ্রহ নাই তেমনি আমরা ছোটবেলা থেকে শিখেছি যে আল্লাহ হচ্ছে একমাত্র ইলা আর কোন ইলাহ নাই শুধুমাত্র আল্লাহ একমাত্র ইলা এটাই শিখানো হচ্ছে আমাদের দেশের ছেলে মেয়েরা এখনো শিখছে আমরা ইংরেজিতে কি জানি দেয়ার ইজ নো গড বাট আল্লাহ তার মানে আর কোন গড নাই খালি আল্লাহ আছে এইটা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে কোরআনকে অবিশ্বাস করে প্রথম নাম্বার ওয়ান বুঝতে পারছেন যে জিনিসটা সহজ নয় আর এটাকে কারেক্ট করতে হবে প্রিয় শ্রোতা যারা শুনছেন আপনাদের প্রতি অনুরোধ লাই লাহার সঠিক অর্থ না জেনে কবরে যাবেন না প্লিজ কবরে যাবেন না আপনার তৌহিদ সম্পূর্ণ হবে না সমস্ত কিছু বাতিল হয়ে যাবে সব সর্বনাশ হয়ে যাবে পরকালে নিষ্কৃতি নাজাদ পাওয়া যাবে না আল্লাহ অথচ ধারণা করে আছি যে এটাই এটাই আমাদের মসজিদে এখানে আ আল্লাহ ছাড়া আর একদল আছে কি ওই জোরে জোরে চিৎকার করে বলবে যে আর কোনো কিছু নাই সবই কিছুই নাই শুধু আল্লাহ এই এই জিনিসগুলো কেরকম ভুল এখন কোরআনের দৃষ্টিতে আমরা এটা আগে দেখে নেব ইনশা আল্লাহ আল ইলাহ এই কথাটার অর্থ বোঝাতে গিয়ে আমরা বলেছি যে পৃথিবী ছাড়া কোনো গ্রহ নাইজ নো প্ল্যানেট বাট ওয়ার্ল্ড এটা তো একটা মানে কথা বলতে হবে দ্য ওয়ার্ল্ড ইজ অনলি প্ল্যানেট উই ক্যান লিভ এই পৃথিবী হচ্ছে একমাত্র গ্রহ যেখানে বসবাস করা যায় তেমনি অনেক ধরনের ইলাহ রয়েছে কয় ধরনের ইলা রয়েছে সেটা আপনাকে জানতেই হবে কারণ এটা না জানলে লা ইলাহা বলতে কি বুঝায় সেটা আপনি বুঝতে পারছেন না এই যে ইলাহ এই শব্দটার আগে আল বসে নাই এটার একটা কারণ হচ্ছে যে অনেক ধরনের ইলাহ রয়েছে এটাই বোঝানো হচ্ছে লা ইলাহা মানে এই যে ইলাহ এটার উপরে আল ডেফিনেট আর্টিকেল যেটা আল বসে সেটা বসা নেয় তার মানে ইলা সংখ্যা অনেক এটা গ্রামার থেকে যদি যারা গ্রামার চর্চা করেন তাদের ক্ষেতমতে বলছি গ্রামার যে চর্চা করেন লাইলা বুঝতে পেরেছেন যে এর সামনে আল নাই কেন এখন এই যে ইলা এই ইলা বলতে কি বুঝাচ্ছে বাংলা ভাষায় সাধারণত বোঝাচ্ছে উপাস্য মানে যার যার করা হয় যা যার উদ্দেশ্যে আমরা ইবাদত করি করি ওই যে ওই জন্যই এটাকে আরবি ভাষায় যখন বলা হয় তখন বলা হয় মাহবুদ মাহবুদ মানে হচ্ছে যার ইবাদত করা হয় এটা গ্রামার ইবায়দা

এই ইলার জন্য আমরা যেটা করি সেটা হলো উনি হচ্ছেন উপাসনা আমাদের এবাদত পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য হচ্ছেন তিনি হু হ্যাজ অল দা রাইট টু বি বিয়ার্শিপ এটি হচ্ছে এর অর্থ যার রয়েছে তার মানে আমরা যদি বলি যে পৃথিবী হচ্ছে একমাত্র গ্রহ যা বসবাসের যোগ্য আল্লাহ হচ্ছেন সত্যিকারের একমাত্র ইলাহ সত্যিকারের ইলা তার মানে বাকি যে ইলাহ গুলো আছে সেগুলো সত্যিকারের নয় সেগুলো মানে আবার নয় বললেই আবার আল্লাহর মতো যে কোথাও নাই বায়বীয় জলীয় বাষ্পের মতো অথবা অদৃশ্য এটা বুঝায় না মানে এটি বাস্তবেও আছে কিন্তু এটি প্রকৃত ইলাহা নয় প্রকৃত উপাস্য নয় প্রকৃত মাবুদ নয় তাহলে এই যে লাইলাহা আমরা যে শিখেছি সেই শিখাটাই হচ্ছে সবচেয়ে বড় বিরাট ভুল যে এখানে আমরা শিখেছি আর কোনো ইলাহা নাই আল্লাহ তারা এর কারণ কারণ আমরা আগামী ক্লাসে আলোচনা করব যে লাইলাহাকে কেন্দ্র করে কত ধরনের মানুষ বিভ্রান্ত হয়ে দিন ইসলামের ভিতরে অনেক পথভ্রষ্টতা দিকে চলে গেছে সেটা আমরা প্রত্যেক দল কিভাবে এটাকে বিকৃত করেছে সেটা আমরা তদন্ত করে ইনশা আল্লাহ দেখে নিব প্রিয় শ্রোতা যারা শুনছেন আপনাদের প্রতি অনুরোধ আপনাদের কিছু করতে হবে না আপনাদের কোনো কিছুই করতে হবে না কোনো আপনাদের ভিতরে মনের ভিতরে যে ধারণা আছে সেটাকে পরিবর্তন করতেই হবে

ইলাহ আল্লাহ হচ্ছেন আল ইলাহুল হাক আল হাক তিনি হচ্ছেন মানে সত্যিকারের ইলাহ আল ইলাহুল হাক ইলাহুল হাক তখন বলতে হবে আল দি গড হু হ্যাজ রাইট টু বি ওয়ার্শিপড তার মানে আরো অনেক গড আছে ইলাহ শব্দের ইংরেজি হচ্ছে গড আল্লাহ শব্দের কোনো ইংরেজি নাই সেটা বলেছি যদি আপনি বলেন তাহলে ইলাহ বোঝায় মাবুদ বোঝায় বোঝায় উপাস্য ইবাদতের যোগ্য ইলাহ আর আল্লাহ এক নয় আমরা কি বিস্মি ইলাহ বলে আমরা বলি বিস্মিল্লাহ যে আল্লাহর নামের সাথে এই যে সাহায্য নিয়ে আমরা যেটা ইসমুল্লাহ কিন্তু আমরা সেখানে বলি না এই কারণেই প্রথমেই আল্লাহ সুবাহ তার নামটাকেই রেখেছেন কিন্তু আল্লাহ সুবাহ সবচেয়ে বড় পরিচয় সবচেয়ে বড় পরিচয় পরিচয়টা তার বান্দাদের প্রতি সেটি হচ্ছে আল ইলাহ আল ইলাহ যদি আমরা শিখতে পারি নাই তার মানে আমরা আল্লাহ সুবাহ তালাকে চিনতে পারি নেই আশা করি বুঝতে পেরেছেন বাকি ইলাহ গুলো কি সেটা শুধু ধারণা করে বাসায় বসে থাকলে কাজ হবে না যা আমার ধারণা আমাদের অনেক ধারণা আছে ধারণাই আমাদের সর্বনাশ করেছে সমস্ত যে কার্যক্রম কর্মসূচি এই যে নামাজ রোজা হজ জাকাত এগুলো যে আমরা করছি অথচ লাই লাহা বুঝতে পারছি না তাহলে আমাদের অবেটা কি চূড়ান্ত হবে যে বিপর্যয় যেটা নেমে যাবে আখেরাতে সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ জিনিসটাকে না বোঝার জন্য এখন এই যে আল ইলাহ এই ইলা আরো আছে কিনা আরো আছে এটা কোরআনই এটার সাক্ষী আল ইলাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিতরে এরকম উপমা দিয়ে বলেন নাই যে তোমাদের কি দুইটা আল্লাহ আছে এটা বলেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া সুবহানা আম্মা ইশরিকুন আল্লাহ সুবহানাহু ওয়া এই ধরনের অপবাদ থেকে মুক্ত কিন্তু আল্লাহ বলেছেন যে আল্লাহ সাথে আছে এটা আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন আমরা বাংলাদেশে বসে না জানলে কি হবে এটা জানতে হবে প্রথমে যে ইলাহ আরো আছে এটা জানতে হবে সুতরাং এই যে লা ইলাহা ইল্লা গড বাট আল্লাহ এই অনুবাদ ভুল এটি হচ্ছে देयर इज नो ডিটি হু হ্যাজ রাইট টু বি ওয়ারশিপড एक्सेप्ट আল্লাহ সত্যিকারের ইবাদত পাওয়ার যোগ্য সঠিক কোন মাগুদ নাই আল্লাহ ছাড়া তার মানে আল্লাহ ছাড়া আর ও আছে কিন্তু সেগুলি সত্যিকারের মাবুদ নন লাইলাহার অর্থ ওইভাবে হবে দেয়ার ইজ নাথিং হ্যাজ রাইট টু বি ওয়ার্শিপড বাই আল্লাহ যে কোনো কি কোনো মাবুদ কোনো কিছুর মানে ইবাদত পাওয়ার যোগ্য নয় একমাত্র আল্লাহ হচ্ছেন সত্যিকারের ইলাহ এটি হচ্ছে অর্থ যদিও এই অর্থ আমাদের বইপত্র গুলোতে নাই কেন নাই সেটা আগামী ক্লাসে আমরা আলোচনা যখন করব তখন আপনারা বুঝে ফেলবেন যে আমাদের সর্বনাশ গুলো করেছে কারা এই যে আমরা এতদিন আমাদের পূর্বপুরুষরা ভুল জেনেই হ্যাঁ পরকালে চলে গেছেন তাদের এই ভুলের জন্য কারা দায়ী সেটা আমরা আগামী ক্লাসে ইনশা আল্লাহ তাহলা পরিষ্কার করে দিব ইনশা আল্লাহ আল্লাহ সুবাহ কুরআনুল আজিমের ভিতরে বারবার বলেছেন অনেক আয়াত আছে যে তোমাদের ইলাহ হচ্ছে একটি ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ একটি লা ইলাহা ইল্লাহু এখানে যে আর কোন ইলাহা নেই তিনি ছাড়া আল্লাহ লা ইলাহা ইল্লাহু এইভাবে অনেক আয়াত এসেছে এমনও এসেছে ইন্নাম ইলাহুন ওয়াহিদ ইন্নাম আল্লাহ ইন্নামা আল্লাহু ইলাহুন ওয়াহিদুন আল্লাহ হচ্ছে একমাত্র ইলাহ ইন্নাম আল্লাহ ইলাহুন ওয়াহিদ মানে ইলাহ হচ্ছে যার আমরা ইবাদত করি এটাকে ব্যাখ্যা করে বোঝানোর জন্য যখন বিশ্লেষণ করা হয় যে যে যার প্রতি আমাদের আগ্রহ মোহাবা ও সম্মান তারওয়াল এই যে আশা ভরসা তারপরে তাকে ভয় পাওয়া তাকে ভালোবাসা তার দিকে ফিরে যাওয়া এই যে যাবতীয় ইবাদত যেগুলো করা হচ্ছে তিনি হচ্ছেন মাবুদ যিনি পাচ্ছেন এটি হচ্ছে একটি একটি গ্রামারের এক্সপ্রেশন মাবুদ আর আমাদের দেশের হতবাগা এই ফকির মিসিং গুলা বাসার সামনে এসে ডাক দেয় ইয়া মাবুদ আমাকে দুইটা ভিক্ষা দেন ওর ভিক্ষা তো আসলে কেউ দিবে না দেওয়া উচিত না কারণ সে আল্লাহকে ডাকতে পারে ও সবচেয়ে বেশি হতবাগা কারণ সে ডাকছে মাহবুদ বলে আল্লাহর নাম কি মাহবুদ হিসাবে কোরআনেও নাই হাদিসের ভিতরেও নাই এটা শুধু বাংলাদেশে আর পাকিস্তানে আর ভারতে আছে মাহবুদ মাবুদ ডাকতেছে মাহবুদ মাবুদ আর একটি কি ডাকে এলাহি ভরসা এইটা কোথায় আছে আল্লাহ আকবর এলাহি বলতে বুঝাচ্ছে আমার ইলাহা শুনুন কোরান এবং হাদিসের ভিতরে উম্মতে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম থেকে কখনোই এই ধরনের কথা হাদিসের ভিতরে আসে নাই সাহাবিরা বলে নাই যে এটি আমার ইলা ইলাহি এই কথা বলা ঠিক নয় তার মানে হচ্ছে আমার ইলাহ এই ধরনের এক্সপ্রেশন কোন স্কলার যেমন মোহাদ্দিস মোফাস্সর কোন বিশিষ্ট সাহাবি তারা কখনোই উচ্চারণ করেনি ইলাহি আমার কোন ইলাহ গড এটা মাই গড আমার ইলাহ এভাবে এক্সপ্রেস করা যায় না এটি আল্লাহ সুবহান যে সরিয়া নির্ধারণ করেছেন ওম্মতে মোহাম্মদ আগে জমানায় এরকম এক্সপ্রেশন ছিল যখন বনি ইসরাইলরা ছিল তখন এই ধরনের এক্সপ্রেশন গ্রহণযোগ্যতা ছিল যে রব এবং ইলা এভাবে তারা বলতো যে তোমার ইলা আমার ইলা কিন্তু উম্মাতে মোহাম্মদী আমরা যে উম্মা এই উম্মার ভিতরে আমরা আল্লাহ সুবহানা তাআলাকে সবচেয়ে বেশি তাজিম করি আমরা সবচেয়ে বেশি তাকে আসলে কি করি আশ্চর্য হতে হয় পত্রিকা পড়লে মানুষের যে কথাবার্তা শুনলে মনে হয় আমরা আল্লাহ কখনো মর্যাদা দিয়ে কথা বলতে জানি না ইদানিং পত্রিকা দেখা যায় অনেক লোক সাক্ষাৎকার দিয়ে বলে যখন তারা জিজ্ঞাসা করে আপনি কেন বিয়ে করলেন তখন তারা বলে যে ওই যে উপরওয়ালা আছে না যিনি বসে আছেন তো অনোরজীন উপরওয়ালা বসে আছেন এই ধরনের কথা আল্লাহ সুবাহ তালার সানে প্রচন্ড ধরনের ব্লেশ ফ্যাম এটি একটি ক্ষুদাদ্রোহিতা মানে ব্লেশ ফ্যামি এই ধরনের কথা আল্লাহ সুবাহ তালা সম্পর্কে বলা কি যায় উপরওয়ালা আছেন মানে বাড়িওয়ালা আছেন এরকম আর কি যে আমি নিস্তালায় থাকি বাড়িওয়ালা উপরে থাকেন উপরওয়ালা আছেন যিনি বসে আছেন দেখেন কথা দেখেন কথার ঢং দেখেন উনি যেটা নির্ধারণ করে সেটাই এই কারণে আমি এটা করেছি ওটা করেছি সুতরাং কথাবার্তার ভিতরে আল্লাহর প্রতি যে এটা আমাদের সমাজের ভিতরে উঠে গেছে ও অনেকে মনে করে এটা বললে মনে হয় খুব ভালোই বলেছে উপর আল্লাহ বসে আছেন আল্লাহ কি হ্যাঁ না কোথায় বলেছেন বসে যাওয়ার আরবি হচ্ছে জালিসান এরকম কোনো আয়াত আছে কোন হাদিস আছে যে আল্লাহ বসে আছেন কোথাও আউজবিল্লাহ এই শব্দটাকে শব্দটিকে আল্লাহ প্রতি করিলে তার শক্ত বড় গুণা হবে এই ধরনের অনেক কথাবার্তা আল্লাহ সম্পর্কে আমাদের সমাজে চালু আছে তো এলাহি বলে আমরা আল্লাহকে ডাকতে পারি না আমরা আল্লাহ যখন ইলাহ এই নামটা যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে এর মাত্র উপায় সেটি হচ্ছে তাহলিল করতে হবে এছাড়া এই নামটা ব্যবহার করার আর সুযোগ নাই যদি কেউ করে তাহলে সে পথভ্রষ্ট পথব্ষ্ট। ইলাহ এই নামটাকে যদি আপনি জপতে চান আল্লাহর এই সুন্দর একটি নাম ইলা তাহলে আপনাকে কি করতে হবে তাহলিল করতে হবে তার মানে লা ইলাহা এটা পড়তে হবে এই কিন্তু তার আগে আপনাকে জানতে হবে যে ইলা কতজন আছেন আপনি জেনে নিলেন যে আল্লাহ ছাড়া আর কোনো ইলা নাই তাহলে তো আপনি ইলা শব্দের অর্থটাকেই নষ্ট করে দিলেন

তাহলে আল ওয়াহিদ একটা হওয়ার কথা ছিল কিন্তু আল্লা সুবহায়ানা ইলাহুন ওয়াহিদ ওয়াহিদের অনেক জায়গায় দেখবেন যে ওয়াহিদ ইলার সাথে যখন এসেছে তখন আল ব্যবহার হয়নি আল আল ব্যবহার হয়নি তার মানে আরো ইলা রয়েছে এই যে আরও ইলা রয়েছে এই কথাটা আল্লাহ সুবাহ তিনি কোরআনুল আজিমের ভিতরে তিনি প্রশ্ন করে তার বান্দাদেরকে জিজ্ঞাসা করেছেন তার মানে যদি আছে তো বটেই এই কারণে আল্লাহ প্রশ্ন করেছেন আল্লাহ সুবাহ তালা কি আমাদের সাথে কোনো তামাশা করেন আপনি একজনকে জিজ্ঞাসা করলেন যে আপনার কাছে কি কোনো আরেকটি অ্যাপল আছে একটি কমলা আছে তো যদি তার সাথে থাকার সম্ভাবনা থাকে তাহলেই তাকে জিজ্ঞাসা করতে হবে আমি তো মরা লাফের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে পারি না যে আপনার কাছে কি একটি কমল আছে করা যায় না তো সুতরাং আল্লাহ সুবাহ আল্লাহ নিজেই বলছেন নামল এরকম অনেকগুলো আয়াত আছে আল্লাহি ইয়াদিলুন এখানে আল্লাহ প্রশ্ন করেছেন এই যে এখানে দেখেন শব্দ এই আয়াতগুলো কিন্তু যারা তেলাওয়াত করেন তারা কিভাবে করেন আল্লাহ ভালো জানে কারণ এখানে দুইটা হামজা কোরআনের একমাত্র আয়াত যেখানে দুইটা হামজা প্রথমটা হামজা পরেরটা হামজা আ ইলাহুন আল্লাহ বাল হুয়া কাউমুন ইয়াদিলুন সুরা নমল আয়াত নাম্বার সিক্সটি যে আল্লাহর সাথে আর কোন ইলাহ আছে আর যারা এটা মানে তারা তো হয়েছে তার মানে আল্লাহ করছেন তার মানে আছে এই আল্লাহ প্রশ্ন করছেন আল্লাহ সুবাহ থাকার সম্ভাবনা আছে বলেই কিতাবের ভিতরে তিনি বলছেন আ ইলা আ আলাহ এটা তেলাওয়াত করার সময় সাবধান থাকতে হবে কারণ এখানে প্রশ্ন করতে হবে

শিখেছি আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই লা ইলাহ ইল্লাল্লাহ এই আরে বাবা আছে তো আরে নাই কেন না ছোটবেলা থেকে এটা শিখে এসেছি আপনি কি এরকম মানুষ আরো তর্ক করার সময় বলে যে আপনি কি নতুন করে অর্থ শিখাচ্ছেন আমি শিখাচ্ছি না আল্লাহ সুবহান আলাই শিখাচ্ছেন তার কিতাবের ভিতরে আমরা শিখতে পারি না আমরা অত বাগা আর এটা জেনেই আমরা করেছি যে আমরা বুঝে ফেলেছি যে লা ইলাহা বলতে কি বুঝায় আল্লাহ সুবহানাহু ওয়া ইয়াকুল আবার বলে সূরা নমল আয়াত নাম্বার 62 আ ইলাহুন মা'আল্লাহি কালিলান মা তাযাক্কারুন সুবহানাল্লাহ আল্লাহ এক এক এই সুরা নামালের 60 নাম্বার আয়াত 61 নাম্বার আয়াত 62 নাম্বার আয়াত তিনবার পড়া করছেন করুন নাম্বার আয়াত আবার

সুরা নামাল আয়াত নাম্বার থেকে নিয়ে চৌষট্টি পর্যন্ত বারবার আল্লাহ বলছেন এবং তিনি বলছেন যে আল্লাহর সাথে কি অন্য কোনো ইলা আছে আল্লাহর সাথে কি অন্য কোনো ইলা আছে যে যদি না থাকে তাহলে আল্লাহ কেন বলছেন তার মানে আছে এটাই আল্লাহ সুবাহ তালার প্রতি তাজিম আপনার আপনার পিতা আপনাকে জিজ্ঞেস করছে যে তোমার কাছে কি কোনো টাকা পয়সা আছে তার মানে থাকার সম্ভাবনা আছে নাকি না সে আপনার সাথে ইয়ার কি করছে করছে না এটি আমার যে কোনো একজন মুরব্বী সম্পর্কে এই ধরনের চিন্তা আমরা করি না যখন তারা জিজ্ঞাসা করে যে আপনার কাছে কি কোনো টাকা আছে আমি ধরে নিচ্ছি যে তিনি মনে করেছেন আমার কাছে আছে তার মানে থাকার সম্ভাবনা আছে আল্লাহ সুবাহ তারা যখন তার বান্দাকে বারবার প্রশ্ন করে আ ইলাহুন মা আল্লাহি এখন বুঝতে হবে যে আল্লাহর সাথে আর কোন ইলাহ কি আছে তার মানে আছে কিন্তু আমরা হচ্ছে হতভাগা আমরা জানি না এখন আমরা যদি জিজ্ঞাসা করি যে এই মানে এই ইলাহ কয়টা আছে এটা আমরা কিভাবে জানব এইটা জানতে গেলে প্রথমেই আমাদেরকে عشته به جئت الله إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدني فاعبدني جي الله سبحانه وتعالى ختن اك إله جي إني الله سبحانه وتعالى إني أنا الله عمي ختي الله

এই যে আয়াত এটা দিয়ে লাইলাহা অর্থ বোঝানো যায় না লাইলাহা অর্থ বুঝতে গেলে আপনাকে অন্য ইলাহাগুলোর খবর নিতে হবে তাহলে একমাত্র আল হাক ইলাহ মানে এই ইলার পরিচয় কি এটি হচ্ছে আল ইলাহুল হক তাহলে আল্লাহর ইলাহাটা কি আল্লাহর ইলাহ হচ্ছে আল ইলাহুল হক মানে সত্যিকারের ইলা হচ্ছেন আল্লাহ আল্লাহ একমাত্র সত্যিকার ইলা যিনি পাওয়ার যোগ্য এখন আল্লাহ কোথায় বলেছেন যে দুইটি ইলা আছে এক হলো তো দুইটি কোথায় আছে এটি আছে নাহাল আয়াত নাম্বার একান্ন আল্লাহু লা তাতখিজু ইলাহাইন আসনা ইনমা হুয়া ইলাহুন ওয়াহিদুন আপনারা পেয়েছেন প্রমাণ যে এখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছে কাল্লাহু আল্লাহ সু ও কাল্লাহু লা তাতখিজু ইলাহাইন আসনা আল্লাহ সুবহান ওয়া বলছেন যে তোমরা দুইটা ইলাহ দ্বিতীয় ইলা তোমরা ধরো না এখানে আল্লাহ বলেছেন অবশ্য দুইটি এইভাবে আমাদের বাংলা কোরআন শরীফ গুলোতে কিভাবে এসেছে আমার লক্ষ্য করি না কিন্তু এখানে অনেক কোরআন শরীফ অনেক অনুবাদে ভুল করেছে আল্লাহ সেদ যে লা তাতখিজু ইলাহাইন আসনাইন যে দুইটি ইলা ইলাহাইন আসনাইন লা তাতখিজু তোমরা নিও না দুইটি ইলা নিও না ইননামা হুয়াল্লাহ হুয়া ইলাহুন ওয়াহিদ তিনি একক তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুইটি ইলা

আলিহা ব্যবহার করেছেন আলিহা মানে হলো মাহবুদ সমূহ অনেকগুলো মাহবুদ তাহলে আমরা পাইলাম কয়টা এক আয়াতে পেলাম দুই আরেক আয়াতে পেলাম আল্লাহ বলছেন যে আলিহা আলিহা হল ইলার বহু বচন আলিহা লাউকানা ফিহিমা আলিহাটা ইলাহুল্লাহ লাফসাদা লাফসাদা ফাসুবহানাল্লাহ শুনুন যারা শুনছেন এতকাল যেগুলো বিশ্বাস করেছেন সেগুলোকে বর্জন করুন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যে আর ও ইলাহ আছে এটির দলিল কোরআনুল अजीমে ভিতরে আছে কিন্তু আল্লাহ বলছেন যে সত্যিকারের যদি ইলা থাকতো তাহলে লাফসাদা তাহলে সবকিছু ধ্বংস হয়ে যেত কারণ এক ইলা আরেক ইলার সাথে হয়তো কম্পিটিশন করতো হয়তো অনেক সমস্যা হইত তাতে সবকিছু ধ্বংস হয়ে যেত এটি আল্লাহ যে এটি একমাত্র ধ্বংসই ডেকে নিয়ে আসবে যদি এটি থাকতো লাও ক্যানা আলি হা ইল্লাল্লাহ আল্লাহ সুবাহ ছাড়া যদি অনেকগুলো ইলাহ থাকতো এই যে থাকতো এটি হচ্ছে ইরাদাতুল কাউনিয়া আল্লাহ সুবাহানা তাআলার পছন্দ হতেও পারে নাও হতে পারে কিন্তু এটা হবেই এই যে আল্লাহ সুবাহানা তাআলা বলছেন তার মানে আছে কিভাবে আছে প্রথমে ধর্ম থেকে আমরা শুরু করলে ইনশাআল্লাহ সুবহানা তাআলা আমরা বুঝতে পারবো যে হাউলাহু মা একটা খাদ্লাহু মিন ওয়াইলা দিন ওয়া মে কেন মাহু মিন ইলাহিন যে আল্লাহ সুবহানা তালা তো কোনো পুত্র নেন নাই যে তার সাথে কোনো ইলাহা তিনি নেন নাই যেমন আল্লাহ কোনো পুত্র নেন নাই তেমন তিনি তার সাথে কোনো ইলাহ নেন নাই মা একটা খাদ আল্লাহু মিন ওয়ালা ওয়া ম্যা ক্যান মাহু মিন ইলাহিন

অনেকগুলো গড যদি থাকতো এর তাফসির করেছে ইবনে কাসির আলা ইবনে কাসির রাহমাহুল্লাহ তাআলা ফি তাফসিরি আই লাউ কদরা তাআদাদুল আলিহা যে ইফ देयर इज अ নাম্বার অফ গড যদি বেশি ইলাহা থাকতো তার মানে ইলাহা থাক থাকার সম্ভাবনা আছে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দ না হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির ভিতরে সেটা প্রমাণ হিসাবে রেখে দিয়েছেন এই জন্য এই ইচ্ছাটাকে আল্লাহ বলা হয় আল কাউনিয়া তার মানে এটি হবেই হবেই আমরা কিছুক্ষণ পরেই দেখাবো প্রমাণ যে কিভাবে এটা হবে ইলাহ আল্লাহ সুবাহ যেমন ইহুদি এবং খ্রিস্টান তারা কি করলো লাপাদ কাফার আল্লাহজি না আল্লাহ হওয়াল মাসি হ ইবনে মারিয়াম যে খ্রিস্্ঠানরা বহুলো যে আল্লাহ হচ্ছেন মাসির আল্লাহ হচ্ছেন মাসিহ ইবনে মারিয়া মানে যিনি আল্লাহ তিনি মাসি তার মানে ইলাহাইন আসনাইন ওই যে আল্লাহ বলেছেন

ইলাহাইন দুটো হয়েছে وقال تعالى لقد كفر الذين قالوا ان الله ثالث ثلاثه এটি হচ্ছে সূরা মাঈদা আয়াত নাম্বার 73 তাহলে আমরা দুইটি পেলাম ইলাহাইন ইসনাইন আরেকটি পেলাম কোথায় আরেকটি কথা সুরা সূরা মাঈদা 73 তার মানে এখানে বলা হচ্ছে

জিসাস ক্রাইস্ট আর হচ্ছে হলি স্পিরিট এটি শুধু বর্তমানের কথা নয় এটি কোরআনেরও কথা কোরআনই আল্লাহ বলছেন যে এই কথা যারা বলেছে তারা কাফের হয়েছে কাছে তিনের এক মানে হলি স্পিরিট আর হচ্ছে মানে জিসাস ক্রাইস্ট আর হচ্ছে দ্য ফাদার দ্য গড تعرف كيف حضر اي. تعالي إيش يعني بوجهنا بعدينه تتنته. وما من إله إلا so الله سبحانه وتعالى يقول لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله إلا الله إله واحد وإن لم ينتهوا عما يقولون لا يمسن الذين إلى الآخر الآية. এই কারণে আল্লাহ বলছে তাদেরকে তিনি কঠিন শাস্তি দেবেন এটি আবার এসেছে তাওবার এসেছে এখানে ইহুদিরা ওজায়ের কে আল্লাহর পুত্র হিসাবে নিয়েছে এগুলো শুনে আমাদের খুব পুলকিত হলে কোনো লাভ নাই যে ইহুদি খ্রিস্টানরা নষ্ট এসে আমরা খুব ভালো আছি আমরা যে ভালো নাই এর কারণ হলো ইলাহা কয়জন সেটাই আমরা জানি না সুতরাং আমরা ভালো হইলাম কোথা থেকে আমরা তো ভালো হই নাই কারণ ইলাহা কয়জন সেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারি নাই আমাদেরকে জানার হয় নাই লা থেকে আমরা বুঝতে পারি নাই কারণ মনে করেছি যে ইলাহ একমাত্র আল্লাহ আর কোন ইলাহ নাই সুতরাং আমাদেরও অবস্থা খারাপ আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করো আমিন এখানে বলা হচ্ছে যে ইহুদিরা বলছে যে ওজায়ের ইজরা হচ্ছে আল্লাহর পুত্র ওকালাতিল ইয়াহুদু সুরা তাওবা এই 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 সুরার ভিতরে এটি আছে আয়াত নাম্বার একত্রিশ ওকালাতিল ইয়াহুদু ওজাইর ইবনুল্লাহ ওকায়েলাতেন নাসা ওকায় আলাতেন নাসারা আল মাসি হো ইবনুল্লাহ যে ইহুদিরা বললো ওজায়ের হচ্ছে আল্লাহর পুত্র আর নাসারা খ্রিস্টানরা বললো মাসি হো ইবনুল্লাহ মাসি হচ্ছে আল্লাহর পুত্র যা লেখা কাউল হুম আফ ওয়ালা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা ওজায়ের আল্লাহর পুত্র এবং মাসিহ মানে ঈসা ইবনে মারিয়ামকে কে আল্লাহর পুত্র হিসাবে সাব্যস্ত করেছে এই ইহুদি এবং খ্রিস্টান তাহলে তারা এই যে কাজটা করেছে তারা ইলাহা বানিয়েছে ইলাহা হয়েছে বেশি তাহলে এখানে আমরা প্রমাণ পেয়ে যাচ্ছি সুরা মা ইদা আয়াত নাম্বার 18 ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনা আল্লাহু

তাদেরকে কোনো শাস্তি দেন নাই আল্লাহ তারা শাস্তি দেন নাই তার মানে এইখানে আমরা পাচ্ছি যে ইহুদি খ্রিস্টানদের থেকে মুদ্রা কথা যে মানে তিনটি দুইটি তিনটি তার মানে

ট্রান্সলেশন আল্লাহ ছাড়া কোন মা'বুদ নাই এই কথা ভুল কথা হবে হচ্ছে একমাত্র আল্লাহ হচ্ছেন প্রকৃত মা'বুদ উপাস্য উপাস্য উপাস্যগুলোর ভেতর থেকে একমাত্র আল্লাহ হচ্ছেন প্রকৃত উপাস্য আর আল্লাহ ব্যতীত কোনো প্রকৃত উপাস্য নাই প্রকৃত মা'বুদ নাই আল্লাহ সুবহানাহু তাআলা ব্যতীত কোনো প্রকৃত সত্য মাহবুদ নাই এটা ইংরেজিতে নান আল্লাহ আর এটা যদি কেউ সাক্ষী দেয় তারপরে যদি বলে যে মোহাম্মদ সাল্লাম হচ্ছে মানে আব্দুহু ও রসুলহ আর যদি বলে নে আব্দুল্লাহ উনি উনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসুল ও আল মিনহু যে আল্লা সুবহানা তারা সৃষ্টি জিবরাইল আলিসলাম রুহ তার কাছে পাঠিয়েছিলেন মারিয়ামের কাছে ও জান্নাতুল হাক ও নরল হাক তাহলে আদখালা উল্লাহুল জান্না হালা মা কায়েনা মিনাল হামেল যে তাকে জান্নাতে আল্লাহ সুবহানাতে দাখিল করবেন তার মানে সে মুসলমান হবে এই কারণে খ্রিস্টানদেরকে যখন আমরা মুসলমান বানাই আপনারা যদি শিখতে চান

বাসায় চলে গেলে ও প্রকৃত মুসলমান হবে না শুধুমাত্র মোহাম্মদ সাল্লাম মানে তার প্রকৃত মানে রাসুল এবং তার স্লেব এটা বলে ছেড়ে দিলে হবে না তাকে বলতে হবে ওয়ান্না ঈসা আবদুল্লাহ ঈসা হচ্ছে আল্লাহর বান্দা ও রাসুল হু মেসেঞ্জার তারপরে বলতে হবে মারিয়ামের কাছে আল্লাহ সুবাহ জিব্রাইল আমিন পাঠিয়েছিলেন রোহ মিনহ মানে হচ্ছে দি স্পিরিট হুইচ ইজ রোহ এ ক্রিয়েটেড বাই হিম ইজ ওয়েন টু হিম সো কালিমাতুহুল আলকাহা ইলাল আল মারিয়ামা ও রোহ মিন এই চারটি জিনিস তাকে বলতে হয় নিয়ম আর কি যদিও না বললেও সে মুসলমান হয়ে যাবে কিন্তু উত্তম হচ্ছে প্রথমে লাইল্লাহ তারপরে ওয়া আন্না মোহাম্মদ রাসুল্লাহ ও আন্না হিসা আব্দুল্লাহ ওরাসুলুহ এই তিনটা কথা বলার পর তাকে বলতে হবে আল্লাহ সুহানা তাহালা রোহ পাঠিয়েছিলেন তার মায়ের কাছে সেটি হচ্ছে মারিয়া হয়ে কাছে সে হচ্ছে রোহ মিনাল্লাহ তাহারা তার মানে হচ্ছে আল্লাহ যে রোহকে তৈরি করেছে সেই রোহ দিয়ে তার কাছে পাঠিয়েছেন তখন তার কনবার্শন সে যে মুসলমান হলো এটা পরিপূর্ণতা লাভ করলো আশা করি বুঝতে পেরেছেন যারা জানতে চান এটা আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় ইনশাআল্লাহ তাহলে এখন আমরা আসব যে এই যে ইলাহ এই ইলাহ বহু বছরে অনেক জায়গায় আছে যেমন এসেছে যে وزوجنا وزوجنا بني إسرائيل بحرا فأتوا على قومه يعكفون على أسنام لهم قالوا يا موسى أجعل لنا إلها إلها كالهم الآلهة جي بني إسرائيل الله سبحانه وتعالى جاكون شمدرته كي باتي دي لين পার করিয়ে দিলেন তখন তারা এমন একটা জাতির সাথে পরিচয় ঘটল যারা পূজা করে করে আসনাম এটা দেখে জিজ্ঞাসা করলো কালু ইয়া মৌসা আজ আল্লা আমাকে আমাদের জন্য বানিয়ে দিন ইলাহা মানে একটি ইলাহ এখানে ইলাহান হচ্ছে একটি ইলা কিন্তু কামালা কামালহুম আলিহা এই যে আলিহা এটি হচ্ছে অনেকগুলো গড ইলাহা অনেকগুলো বাংলা কোরআন শরীফে এই অনুবাদ আয়াতটুকু ভুল করেছে আপনারা যে বাংলা পড়েন সেখানে লেখা আছে যে মাবুত ছাড়া আরেকটি মাবুত দিয়ে দেন যেমন আমি দারুস সালাম থেকে বের বের করা কোরআন আরিম করিম প্রফেসর ডক্টর মুজিবুর রহমান এখানে অনুবাদটুকু ভুল করেছে এখানে বলা হয়েছে আমাদের জন্য এরূপ বানিয়ে দিন এই অনুবাদ ভুল মহসিন খান অনুবাদ পড়ে দেখুন আউজ আমরা কোথায় যাবো আমাদের কি হবে আমরা অনুবাদের সময় বলে দিচ্ছি যে একটি মাবুদ একটি ইলা অথচ আল্লাহ সুবাহ তারা কামা লাহুমুল আলিহা মাবুত সমূহ তৈরি করেছে এই ওই কোরআন শরীফটাতে ঠিক আছে এই অনুবাদটুকু হামদুলিল্লাহ যেটা যাদের কাছে আছে তাফসির আহসানুল বায়ান এখানে তারা ভুল করে হোক আর সঠিক ভাবে আল্লাহ ভালো জানেন এখানে তারা দেবতার সমূহ বলেছেন হামদুলিল্লাহ কিন্তু অধিকাংশ কোরআনে এইভাবে ভুল করেছে মনের খুশিতে যেখানে বহু অনেকগুলো দেবতা অথবা মানে উপাস্য সেখানে একটা ঠিক নয় তার মানে মুসা আলি ইসালামকে তারা বলেছে যে হে মূসা আমাদের জন্য একটি ইলাহ করে দেন কারণ তাদের রয়েছে অনেকগুলো ইলাহ তাহলে তালাই সুবানুল আজিমের ভিতরে সত্য নাজিল করে দিয়ে বলছেন যে একটি জাতি আছে ছিল যাদের সাথে বনে ইসরাইলের দেখা হয়েছিল তারা মূর্তি পূজা করত এবং ওই মূর্তিগুলোকে আল্লাহ সুমানতলা বলেছেন যে অনেকগুলো ইলাহ কামালাহুমুল আলিহা তার মানে এখানে পেয়ে গেলাম যে মুশরিক যারা মুশ হিন্দুদেরকে যে মুসৃদ বলা হয় এটাও আমাদের বাংলাদেশি সমাজে শতকরা জন জানে না আমি আলাপ করে দেখেছি অনেক বাংলাদেশি ভাইদের সাথে যে যে চেনেন বলে হিন্দুরা কি নাকি তো এর কারণ হচ্ছে যে হিন্দু আর মুসলমানের ভিতরে যে কি পার্থক্য সেটা তো আমাদের দেশের বইপত্রে নাই হিন্দুও বলছে ব্রহ্ম অবিনশ্বর সর্বব্যাপী সব জায়গায় আছে এই মুসলমানও একই কথাই বলছে যে কোথাও নাই সব জায়গায় আছে দেখা যায় না আকার নাই দুই দুই ধর্মের লোকে একই বই পড়ে একই বই না পড়লেও একই কথা আর এই জন্য তারা জানে না যে মুশ্রিক হিন্দুদেরকে বলা হয় কিনা আল্লাহ আমাদের রক্ষা করুন আমি তার মানে আমরা পেয়ে গেলাম যে আল্লাহ সুবাহা তারা নিজেই বলছেন সুরা আল আরাফ আয়াত নম্বর 138 কালু ইয়া موسی اجعل لنا الهান Kama lahumul যেমন তাদের অনেকগুলো ইলাহ রয়েছে তেমনি আমাদের জন্য একটি ইলাহ বানিয়ে দিন তাহলে পৃথিবীতে আরো ইলাহ আছে তার মানে একটি হচ্ছে একমাত্র ইলাহ হচ্ছে আল ইলাহুল হক হচ্ছে আল্লাহ তারপরে আল্লাহ সুবাহ তালা দুইটি ইলার কথা বলেছেন তারপরে আল্লাহ সুবাহ তালা বলেছেন তিনটি যেমন সালিস সালেস তারপরে আল্লাহ সুবাহ বলেছেন এক দুই তিন এবং বহু দুই তিন বহু অনেকগুলো ইলাহ তাহলে আমরা কোরআন আজিমের ভিতরেই এটা পেয়ে গেলাম তারপরে আল্লাহ সুবাহ তালা যে আরো আয়াতের ভিতরে যেমন বলেছে যে অন্য আয়াতগুলো যেমন এসেছে সুরা আল ফরকান আয়াত নম্বর তেতাল্লিশ আর আইতা মানিক ইলাহু হাওয়া উহ আন তা তাকুন আলাই হেলা যে এখানে আল্লাহ বলেছেন যে খেয়াল খুশি হচ্ছে একটা ইলা খেয়াল খুশি এ আমাদের ধারণা হলো যে আমরা সরকারি চাকরি করব কোন ধরনের ঘুষ না সৎ জীবন যাপন করব মানুষের কোনো অনিষ্ট করব না কিন্তু সাথে নামাজও পড়বো না রোজাও রাখবো না শুধু আল্লাহকে কে বিশ্বাস করবো এতটুকু একটা ধর্ম এই ধর্মের প্রবর্তক হচ্ছে আমাদের বুদ্ধিজীবী সমাজ যে উই বিলিভ ইন গড বাট উই ডোন্ট প্রে উই ডোন্ট ওয়ার্সিপ এনিথিং উই উই ডু জব গভর্নমেন্ট জব উ আমরা খাই খাইনা মানুষের ক্ষতি করি না এবং এতেই আমরা জীবন যাপন করে কাটিয়ে দিব আমরা লোক ছিলেন এই যে ধর্ম এগুলি হচ্ছে খেয়াল খুশি যেমন সম্রাট আকবর একটি ধর্ম তৈরি করেছিল দিনে ইলাহি দিন এইটা নামই হচ্ছে একটা ধর্ম তারপরে ইলাহি এই যে ইলাহি এই যে এখানে এসে এটা যোগ হয়েছে মানে আমার ইলা আল্লাহ সুবহান যে ইলাহ উলহিয়া এটাকে কোনো জাতিতে জাতীয়করণ করা যায় না এ বাংলাদেশিদের ইলাহ ইলাহ বাংলাদেশ এইভাবে পাকিস্তানিদের ইলাহ সৌদি আরবের ইলাহ আরবিদের ইলাহ আমাদের ইলাহ এইভাবে উম্মতে মোহাম্মদিতে বলা যায় না এটি আগের শরীয়তে এই ধরনের কথা বৈধ ছিল এখন কেউ বলতে পারবে না আমার এই কারণে যে কোনো আল্লাহর নামের সাথে ই যোগ হলে সেটা আপনারা ওই নাম পরিবর্তন করবেন আর শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবেন আমাদের দেশে এরকম নাম আছে ইলাহি এই সকল নাম ঠিক নয় ইলাহি ইলাহি আমার ইলা এরকম নাম সুন্দর নয় কেন আপনি এরকম নাম রাখছেন যেমন আহ রহমানি সুবহানি আমার আমার এই যে আমার এই ট্রেডিশনটা এটি সুন্দর নয় এটি 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 সুন্দর নয় এটি সাহাবি এবং সালাফদের ভিতর থেকে এই ধরনের শব্দ তারা বলতো না এটি বলা হয়তো আগে যেমন রাব্বি মুসা ও হারুন যে মুসার প্রভু অথবা ইলা হাতাক যেমন আল্লাহ না মানে এভাবে অনেক রব হিসাবে এরকম বলেছিলেন এবং নবী সাল্লাম বলতেন হ্যাঁ কিন্তু আমরা যেটা বলবো সেটা হচ্ছে আল ইলাহ ইলাহ ইহ এইভাবেই আল ইলাহ তসবি পাঠ করবো ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ তালা বলছেন যে আড়াইটা মানিক তাকাদা ইলাহু হাওয়া ওহ যে আল ফোরকান আয়াত নাম্বার তেতাল্লিশ তার মানে আরেকটি ইলা পাওয়া গেল সেটি হচ্ছে খেয়াল খুশি যে খুশি হওয়াটা একটি ইলা এটি তাহলে দুইটি ইলা ইলা তিনটি তারপরে বহু ইলা তারপরে খেয়াল খুশি একটি ইলা এটা আমরা পেয়ে গেলাম তাহলে এই যে আমরা পেয়ে গেলাম অনেকগুলো ইলা এই ইলাগুলো ছাড়া যে বনি ইসরাঈলের যে ইলাহ সেই বনি ইসরাঈলের ইলাহ আপনারা জানেন যে তারা মুসা মূসা আঃ যখন তুর পাহাড়ে গেলেন তখন তারা তাদের কাউম একটি গরুর পূজা করতে লাগলো এই গরুটা ছিল ছোট বাসুর এটাকে বলা হয় ইজলা ইজল فأخرج لهم عجلا جسد الله خوف যে তাদের জন্য এক বাসুরকে অবয়ব করা হলো যে শব্দ করত করতো সকাল যে তারা বলল এটা তোমাদের মাহবুদ মুসার মাহবুদ কিন্তু মুসা ভুলে গেছে মানে ওই যে বাসুর গরুর ছোট বাচ্চাটাকে তারা মানে এবাদত করতো এই যে কাজটুকু করেছিল সেটি করেছিল কে সামেরি এটি কোনো রূপ কথা নয় সামেরি এই শব্দটুকু আল্লা আজিমের ভিতরে বর্ণনা করেছেন সামেরিকে যখন ধরলেন তখন হে সামেরি তোমার ব্যাপার কি তখন সে মুসা আলহিসাম কে বললো যে আমি এইভাবে একটি মানে বাসুরের মূর্তি তৈরি করেছি সেগুলো থেকে বনি ইস্্রাইল্লা পূজা করতে শুরু করলো তখন মুসা আরেহ সালাম এক পর্যায়ে বলল ওয়ান জোল এলা এলা আহিিকা আ্লাজি জালাদ আরেহে আ যে তুমি তোমার সে মাবুদের প্রতি লক্ষ্য করো যারা পূজায় রত ছিল তো এখন মানে ওই যে বাসুর যেটা পূজা করতো সেটাকে ইলাহ বলা হয়েছে তোমার তোমার তাহলে হাক ইলাহ তার মানে মূর্তিগুলো হচ্ছে এক ধরনের ইলা এখন আর ইলা কোথায় আছে সেগুলো আমরা আরেকটু তদন্ত করে দেখে নেই ইলাহ আরো রয়েছিল যখন আল্লাহ সুবাহানা তারা নবী সাল্লাহ আলি সাল্লামকে মক্কা মকারায় তিনি যখন পাঠালেন তখন আরবরা যে ইলাহ ব্যবহার করত সেটি হচ্ছে আল্লাহ আল উজ্জা তাহলে আরো ইলাহ পাওয়া যাচ্ছে সুরা আন্নাজম আফারা আই তুমুল আল্লাহ আল্লাহ আল উজ্জা আফারাঈতুমুল লাত আল উজ্জা যে তুমি কি বিবেচনা করেছো আল্লাত এবং উজ্জা আল আর হচ্ছে আল উজ্জা এই দুইটি দেবতা ছিল এটি ছিল কোথায় কোরআনুল আজিমের ভিতরে আছে এটা কি আল্লাহ সুবহানাহু তালা মুশরিকদের ইলা হিসেবে উল্লেখ করেছেন আল্লাত লাত আল উজ্জা

গমকে আগুনে ভেজে তারপরে বার্লি করে এটার সাথে চিনি এবং পানি আর হচ্ছে খেজুর এটাকে মিশে এক ধরনের মিষ্টি ছাতু তৈরি করে হাদিদেরকে খাওয়াতো একটি লোক তার নাম হচ্ছে আল্ল্যা এই যে নাম এই নামটুকু একটা ব্যক্তির নাম এটি হচ্ছে ইমাম আল বোহারি তার সহি ভিতরে এই ঘটনার কথা বর্ণনা করেছেন কিন্তু তাফসির ইবনে জারির আত-তাবারী رحمه তিনি বলেছেন যে মুশরিকরা আল্লাহ এই নামটুকুকে জানতো তারা আল্লাহ নাম থেকে একটি ছোট নাম বের করে একটি দেবতার নাম রাখে আল্লাত কেননা তারা মনে করত যে আল্লাহ হচ্ছেন পুলিঙ্গ মানে আল্লাহ হচ্ছেন পুরুষ আর আল্লাহ মানে হচ্ছে মহিলা আল্লাহ আল্লাহ তার শ্রীলিঙ্গ হচ্ছে আল্লাহ এটি হচ্ছে তাফসির ইবনে জারির আত্মারি রাহেম আল্লাহ তিনি এই আয়াতের তাফসির ভিতরে এটি বলেছেন আল্লাহ সুবাহ তালাই ভালো জানেন কিন্তু এর সমর্থনে কোনো হাদিস নাই আল্লাহ হচ্ছেন এই সকল থেকে পবিত্র কিন্তু ইমাম আল বোখারি তিনি হাদিসের দলিল দিয়ে বলছেন দেখুন হাদিস আর ভিতরে কত পার্থক্য হাদিসের ভিতরে এই কথাটা বলা হয়নি যে আল্লাহ শব্দটুকু আল্লাহ থেকে নেওয়া হয়েছে হাদিসের ভিতরে ইবনে আব্বাস থেকে যে কথাটুকু এসেছে বোখারিতে যে আল্লাহ হচ্ছে কানা আল্লাহ তু রাজুলান আল্লাহ হচ্ছে একটি ব্যক্তি কিন্তু সে হজের হাজিদের জন্য সাতু তৈরি করত। এই লোকটাকে মানে মরে যাওয়ার পরে তার নামে একটি মূর্তি তৈরি করে আরবরা পূজা করত। এটাই হচ্ছে আল্লাহ আর অজ্জা হচ্ছে আরেকজন অজ্জা আবু দাউদের ভিতরে আর নাসাই এর ভিতরে একটি হাদিস এসেছে হাদিস নাম্বার নাসাই তিনশো সাতান্ন সেখানে রাসুল্লাহ সাল্লাম বলছেন যে মক্কা বিজয়ের দিন রাসুল্লাহ সাল্লাহ খালিদ বিন ওয়ালিদ কে পাঠালেন ওই ওজদার কাছে উজ্জা এটিও ইবদে জারির তাবারি রাহমাহুল্লাহ তিনি বলছেন যে আল উজ্জা এই শব্দটা নিয়েছে আল্লাহর যে নাম আছে আল আজিজ এখান থেকে এটির সমর্থনেও কোনো হাদিস নাই কিন্তু স্কলাররা এটাকে উল্লেখ করেন আমাদের সেটা দরকার নেই আমাদের জানতে হবে যে আল্লাহ হচ্ছে একটি ইলা দেবতা আর আল উজ্জা হচ্ছে আরেকটি দেবতা ওই আল উজ্জা এটিও মক্কাতে ছিল মক্কা বিজয়ের পর রাসুল্লাহ সাল্লাম তিনি খালিদ ইবনুল আল ধ্বংস করার জন্য তো তিনি গিয়ে দেখলেন যে তিনটি গাছের সামনে মানে এই একটি মূর্তি রয়েছে সে সেই গাছটাকে আর ওই মূর্তিটাকে তিনি ধ্বংস করে দিয়ে নবী সাল্লা সাল্লামের কাছে ফিরে আসলেন তো ফিরে এসে খালিদ ওয়ালিদ বুঝতে পারলেন যে তিনি ধ্বংস করে দিয়ে এসেছেন তখন নবী সাল্লাহ সাল্লাম তাকে বললেন যে যে তুমি কি ওই যে মূর্তি তার যে কিপার তার যে রক্ষণ করে যে এটা সেবক ওই মূর্তি তাকে কি তুমি দেখেছো তখন সে বলেছে যে সে হচ্ছে আল উজ্জা ইয়া উজ্জা বলে পালিয়ে গেছে তখন নবী বলল যে তুমি ইয়া খালিদ বিন ওয়ালিদ তুমি আসলে কিছুই করো নাই সুফান আল্লাহ আল্লাহ দিয়ে ওই গাছ কেটে মূর্তিটাকে ধ্বংস করার পরে রাসুল্লাহ সাল্লাম বলছেন যে তুমি আসলে আল ওস্তার কিছুই করো নাই তখন খালিদ বিন ওয়ালিদ আল্লাহ আনহু তিনি আবারও আসলেন ওই জায়গাতে এই তিনটি গাছ ছিল সেই জায়গাতে এসে দেখলেন যে একজন মহিলা তার চুল ধুলো মলিন উস্কো তার সমস্ত মাথায় ধুলা এবং তখন সেই মহিলাকে খালিদ বিন ওয়ালিদ তার তলোয়ারের আঘাতে হত্যা করে তখন নবী সাল্লা সাল্লামের কাছে যখন সে ফিরে গিয়ে বলে যে আমি একটি উস্কো মহিলাকে হত্যা করেছি যে ওই জায়গাতে ছিল যেখানে তিনি তিনটি ঘাস এবং একটি মূর্তিকে ধ্বংস করে এসেছিলেন তখন নবী যে হিয়া আল বলছেন উজ্জা ওই মহিলা হচ্ছে আল তার মানে আল্লাথ হচ্ছে একটি পুরুষ আর আল উজ্জা হচ্ছে একটি মহিলা সেটি কোরআন নাজিলের আগে মানে একটি হয়েছিল আর একটি ফতে মক্কার সময় নবী সাল্লা সাল্লাম তিনি বলছেন যে ওই মহিলা হচ্ছে আল আউজা তার মানে এটি হচ্ছে ওদের ইলাহ সেখানেই ছিল লুকিয়ে তখন তারা তাকে দেখতে পেল এই তাহলে আমরা দেখতে পেলাম যে দুইটি ইলাহ আছে ছিল আগে এখন আমাদের অনেকের ধারণা যে এত ইলাহ জেনে কি লাভ আসেন আমরা অন্য কিছু শিখি শুনুন শিখার মূল্য হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি ইলাহ না বুঝবেন ইলাহ না বুঝলে লা ইলাহা এটা বুঝবেন না আর এটা না বুঝলে আপনার সমস্ত কিছুই নষ্ট হয়ে যাবে সুতরাং ইলাহ গুলো কি কি এটা লিস্ট করে রেখে নিজেরা শিখবেন বাচ্চাদেরকে শিখাবেন যে এগুলোই হচ্ছে ইলাহ এই সমস্ত ইলাহাগুলো গুলো ভিতরে আল্লাহ হচ্ছেন ইলা আল প্রকৃত ইলাহ এখন আমাদের অনেকের ধারণা যে এই লাত কি আমাদের ভিতরে আবার আসবে শুনুন ধারণা থেকে ইসলামের কোন বিষয়ে নির্দিষ্ট হয় না ধারণার কোনো মূল্য নাই যতক্ষণ না পর্যন্ত আপনি হাদিস না জানবেন ততক্ষণ পর্যন্ত ধারণার কোনো মূল্য নাই বোখারির হাদিস শুনুন বলছেন যে কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত একটি দিন এবং একটি রাত তোমাদের কাছে না আসবে তোমরা যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তার উজ্জাকে এবাদত না করবে তার মানে কিয়ামতের আগে আহ উজ্জা আসবে এবং উজ্জার মানুষ করবে। এটি কাকে বলেছেন উম্মতে মুহাম্মাদিকে বলেছেন আর আমরা তো নিজেরাই জানি না ওটা কি সুতরাং না জানলে মনের অজান্তে আমরা এবাদত হয়তো করবো আমরা মনে করবো ওইটাই আল্লাহ এর হাদিসের ভিতরে এসেছে যে লা ইযহবুল লাইলু ওয়ান নাহারু হাতা তু'বাদা আল্লাতু ওয়াল যে মুশরিক এই যে যেই দুইটি দেবতার এবাদত করত কিয়ামতের আগে উম্মতে মুহাম্মাদি তারা এক পর্যায়ে লাত ও উজ্জার ইবাদত করবে কিভাবে করবে সেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব দেখবো যে লা ইলাহাটাকে কিভাবে মানুষ বিকৃত করেছে কেননা মানুষ ধীরে ধীরে এই যে মূর্তি পূজার মতো মানুষকে পূজা করবে মানু আল্লাহকে যেভাবে তাজিম করে এরকম স্কলারদেরকে এরকম তাজিম করে তাকে আল্লাহর মতো মনে করবে আস্তে আস্তে এইভাবে আল্লাহর সাথে তুলনা করবে বিভিন্ন ধরনের শক্তি বিভিন্ন ধরনের ব্যক্তিকে আল্লাহর মতো তাদেরকে ভালোবাসবে ধীরে ধীরে তাদের অন্তরে ওই লাত উজ্জার এবাদত ঢুকে পড়বে

বাংলাদেশে যেভাবে ওই যে ভারতীয় সিনেমা আর হচ্ছে বিভিন্ন ধরনের হিন্দুয়ানি চর্চা যেভাবে হচ্ছে সেভাবে ধীরে ধীরে আস্তে আস্তে যেমন এখন কোন মানুষ ইন্তেকাল করলে বাংলাদেশে বলা হয় না ফেরার দেশে চলে গেছে ইন্তেকাল করেছে রোহ কবজ হয়েছে এই ধরনের কোনো কথা নাই কথা কি না ফেরার দেশে সেই দেশ থেকে আর কোনো দিন ফিরে আসবে না এটি নাস্তিকদের ধারণা না ফেরার দেশে চলে গেছে এই এরকম তাহলে আমরা আল উজ্জা এটিও দুইটি এলাহ তাহলে রাসুল্লা সাল্লাম বলছে যে তোমরা যদি লাত উজ্জার নামে কোনো শপথ করে ফেলো তাহলে তোমরা কি বলো লাইল্লাহ

আমার ছোট ছেলের কসম আমার সবচেয়ে সুন্দর মেয়েটার কসম আমার প্রিয় শিক্ষকের কসম এইভাবে কসম খাওয়া হারাম এরকম যদি কেউ কসম খেয়ে ফেলে তখন তাকে কিভাবে করবে এই হাদিস হচ্ছে দলিল তখন তাকে বলতে হবে যে আপনি তাড়াতাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন তালিয়াকুল লা ইলাহ ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লা বললে সে আবার মুসলমান হবে তার মানে ওটা বললে ইমান চলে যায় এইভাবে শপথ করলে আমাদের সমাজে এরকম শপথ আছে না জেনে এইভাবে অনেক কথা বলা হয় যেটা শপথের পর্যায়ে পড়ে যায় তখন লাই ইলাহা বলতে হবে তাহলে আমরা যেটা লাত উজ্জার পরে আমরা আরেকটা জিনিস পাচ্ছি সেটি হচ্ছে মানাত ওয়া মানাতা সা সালাসি সলা

ومنات الثلاثة أخرى أي جي المنات أي منات تكي إيتي هتشي عرق تدبطا المنات إيتي هتشي تين تين نمبر دبطا سمعت عروة قلت لعائشة رضي الله تعالى عنها فقال إنما كان من أهل المنات طاغيات التي بالمشلل লা ইয়াতুফুনা বাইনা আস-সাফা ওয়াল মারওয়া মানাত হচ্ছে একটা মূর্তি এই মূর্তিটা কোথায় ছিল লিখে রাখুন কোথায় ছিল আস-সাফা আল মারওয়ার মাঝখানে একটি মূর্তি ছিল এই মূর্তিটার নাম ছিল আল মানাত তাহলে এটিও একটি লাত উজ্জা আল মানাত তিনি বলছেন যে এই মানাত শব্দটা আল মান্নান থেকে নিয়েছে এটির কোন দলিল নাই যদিও এখানে বলা হয়েছে আমরা সেটা বলতে চাচ্ছি না আমরা বলতে চাচ্ছি যে আল মানাত হচ্ছে একটি দেবতা আর একটি মূর্তি ছিল এই মূর্তিটা অবস্থান জায়গাটার নাম হচ্ছে মুসাল্লাল আল মুসাল্লাল এই যে মুসাল্লাল এটা কোথায় বাইনা সাফা সাফাওয়াল মারোয়া সাফা এবং মারোয়ার মাঝখানে একটি জায়গার নাম হচ্ছে আল এই ভিতরে এই এই মানাত মূর্তিটা থাকতো এবং মানাতের নামে যখন হজ করত হজ হচ্ছে একটি ইবাদত যেটা মুশ্রিকদের ভিতরেও চালু ছিল ইসলামের ভিতরেও যেমন হজ আছে মুশ্রিক ইসলাম আসার পূর্বে মুশ্রিক পত্তলিকরাও হজ করত তখন তারা এই মানাতের নামে এহরাম পড়ত এবং তারা সাফা মারোয়ার মাঝখানে সাই করত না সম্মান করত যে এর মাঝখানে মুসাল্লাল জায়গায় দাঁড়িয়ে আছে আল মানাত আমরা তার সামনে কিভাবে দৌড়াদৌড়ি করি আমরা কাবার চারিদিকে দৌড়াদৌড়ি করব কিন্তু সাফা মারোয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করতে পারতে করব না কেননা আমরা সম্মান করছি কার আল মানাতের বুঝতে পেরেছেন এই কারণে তারা সাফা মারোয়ার ভিতরে দৌড়াদৌড়ি করতো না কেন না আল মানাত নামে একটি মূর্তি ছিল আমরা যে হজ করতে যাই ওমরা করতে যাই এই যে আমরা সাফা মারোয়ার ভিতরে দৌড়াদৌড়ি করি আগের দিনে সেটা করতো না মুসৃ করতো না কেননা আল মুশাল্লালের জায়গায় একটি মূর্তি ছিল সেটি হচ্ছে আল তখন আল্লাহ সুবহানাহু তাআলা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তিনি মানে ওমরার ব্যবস্থা করলেন তখন মুসলমানরা সেখানে সাফা মারওয়াতে তারা দৌড়াদৌড়ি করত কিন্তু যারা মদিনা থেকে করতে আসতো তারা বলতো যে একটি দেবতা রয়েছে তার নাম হচ্ছে সে হচ্ছে যে মানে মরুভূমিতে থাকে একটা গোত্র তার নামে এহরাম পড়তো এবং তারা আনসারদের লোক ছিল এই যে আনসার তারা যখন মানে মদিনার লোকরা যখন মানে কি বলে যে যখন ওমরা করতো তখন তারা আরেকটি মানাত তার মানে মানাতের দুইটি লোকেশন একটি হচ্ছে মক্কাবাসীদের জন্য মানাত হচ্ছে সাফা মারোয়ার মাঝখানে জায়গাটার নাম হচ্ছে মুশাল্লাল এখন এই ধরনের কোন জায়গা নাই আর মদিনাবাসীর মশ্রিক যারা যারা হজ করত ওমরা করত তারা মক্কা মদিনার মাঝখানে একটি মানাত কে পূজা করত তার নামে এহরাম পড়ত তখন তারা যখন ওমরা করতে আসতো তখন তারা মনে করল যে আমরা কি তাহলে মানে এই সাফা মারওয়াতে সাই করব কেননা একটি মূর্তি তো ধ্বংস হয়েছে যেটি যেটি সাফা মারওয়া মার্তখানে ছিল কিন্তু মক্কা মদিনার মার্তখানে যে মূর্তি আছে সেটা তো আমরা আগে তার নামে ইহরাম পড়তাম তাহলে আমাদের কি হবে তখন আল্লাহ সুবহানাহু তাআলা আয়াত নাজিল করেন ইন্না সাফাও ওয়াল মারওয়া মিন শুআঈলিল্লাহ فمن حج البيت ابيعتمر فلا جناح عليه ايتطوف بهما যে তোমরা যদি সেখানে সাফা মারোয়াতে যদি তোমরা সাই না করো তাহলে তোমাদের কোনো গুনা নাই এটার মানে হচ্ছে এখানে করা যাবে না সেই অর্থ নয় সেটি হচ্ছে আনসারদের জন্য সেই আয়াত নাজিল হয়েছে কানা রাজুলুন মিনাল আনসার এটি বোখারিতে হারিস রয়েছে মিম্মান কানা ইহিলুমান ও মানাতুন সানামুন বাইনা মাক্কা মদিনা মক্কা মদিনাতে একটি সনম ছিল মূর্তি ছিল তার নাম হচ্ছে মানাত আর মক্কা মদিনার মাঝখানে আর আরেকটি হচ্ছে সাফা মারোয়ার মাঝখানে তো সাফা মাঝখানে মূর্তিটা যখন চলে গেল তখন আল্লাহ যে মানে মক্কা মদিনার সনামকে কেন্দ্র করে সেখানে আবার তাওয়াফ করতে মানে বিরত থেকো না তোমরা সেখানে তাওয়াফ করবে এটি আল্লাহ সুবাহ ইয়া বোনাইয়া মানে এখানে আল্লাহ সুবাহ তালা তখন এই আয়াত নাজিল করে ইন্না সাফা মারওয়াতা মারোয়াতা মিন শাহ যে সাফা মারওয়া হচ্ছে আল্লাহর নিদর্শন স্বরূপ সাফা মারোয়া একটি আল্লাহর নিদর্শন এই যে আমরা এতক্ষণ ধরে যেগুলো শিখলাম এটা থেকে একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে আল ইলাহ এটি বিভিন্ন ধরনের রয়েছে তার দলিল হাদিসের ভিতরেই আছে ভিতরে আছে এই আগে আগে ছিল মূর্তি পূজা ছিল এবং দুনিয়াতে এখনো অনেক জাতি যেমন আমাদের প্রতিবেশী হিন্দুস্থানে হিন্দুরা বাংলাদেশের হিন্দুরা অনেক ধরনের মূর্তি তেত্রিশ হাজার মূর্তি অথবা চব্বিশ হাজার এরকম অনেক ধরনের মূর্তি তারা পূজা করে তাছাড়া ইসলাম ছাড়া অন্যান্য ধর্মের লোকরাও অনেককে ইলাহা হিসাবে সাব্যস্ত করেছে মুসলমানদের হাদিসের ভিতরে এসেছে রাসুল্লাহ সালাম বলছেন যে তার উম্মতের ভিতরে কতগুলো মানুষ হবে তারা টাকা পয়সার বান্দা হবে টাকা পয়সার বান্দা তার মানে ফুলুস যে মানে তারা হবে কি যে স্বর্ণ রূপার বান্দা রূপা মানে পয়সা যে এমন একটা বান্দা তার মানে টাকা পয়সা উপার্জনকেই একটা ইলাহ সাব্যস্ত করবে এর পরোক্ষ একটি ইঙ্গিত হাদিসের ভিতরে পাওয়া যায় খেয়াল খুশি আর একটি ইলাহ খেয়াল খুশি দিয়ে যত ধরনের কাজকর্ম হচ্ছে মুসলিমদের ভিতরে তাছাড়াও অগণিত ইলাহা রয়েছে বলে আল্লাহ এই যে সমস্ত আছে এর ভিতরে আল্লাহ হচ্ছেন হচ্ছেন একমাত্র ইলা তাহলে প্রিয় শ্রোতা আপনারা যারা শুনছেন কষ্ট করে আমি আপনাদের কে আবারও অনুরোধ করছি এই যে আমাদের যে ধারাবাহিক অনুষ্ঠান এখানে শুধু বেশি বেশি হাদিস এবং সুন্দর সুন্দর দোয়া শিক্ষা দেওয়ার জন্য এই দর্শ অনুষ্ঠিত হচ্ছে না এই যে আমাদের লেকচার যেটা দীর্ঘদিন ধরে আমাদের মহতারমা ও মুসুমাইয়া তিনি পরিচালনা করছেন তার উদ্দেশ্য হচ্ছে আমাদের আকিদাকে শুদ্ধ করা কোরআন সন্ন্যার আলোকে আমাদের ভিতরে যে ভুল ধারণা আছে সেগুলোকে শুদ্ধ করা আমাদের কিছু করতে হবে না এই পর্যায়ে আমাদের শুধু ভিতরে জানতে 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 হবে 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 অন্তরে মনে মস্তিষ্কে যে যেগুলো জেনে এসেছি সেগুলি ভুল এখন না জানলে কি হবে না জানলে সেটার হাকিকা সেটার বাস্তবতা আপনি উপলব্ধি করতে পারবেন না তখন আপনি ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হতে পারবে না কেননা জিনিসটাকে বুঝতে হবে আর বুঝতে গেলে সঠিক ভাবে বুঝতে হবে বাংলাদেশের পদ্ধতিতে বুঝলে চলবে না সেটি হচ্ছে আমাদের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য আমরা জানলাম আজকে যে আল্লাহ সুবাহ তারা এই যে দুনিয়ার ভিতরে অনেকগুলো ইলাহা তিনি সৃষ্টির ভিতরে মানে তার অস্তিত্বকে স্বীকার করে নিয়েছে যে এই সকল ইলাহা মানুষ করছে তারা তারা বানিয়েছে বনি ইসরাইলরা বানাতে চেয়েছিল চেয়েছিল ওরা করেছে এখনো করছে করছে মানুষ তারপরে অন্তরের এই খেয়াল খুশিটাকেও ইলাহা সাব্যস্ত করেছে মুসলমানদের ভিতরে অনেক এই যে নানান ধরনের ইলা এটি আছে এটি রূপকথা নয় সুতরাং এই খেয়াল খুশি একটি ইলা এটা স্বীকৃতি কোরআন তারপরে অন্য ইলাহা গুলো এসেছে বহু বছরে আল্লাহ সুবান বলেছেন যে ইলা এসেছে তাহলে সেই ইলাগুলোকে আগে মানতে হবে যে তাদের অস্তিত্ব আছে এটি কাল্পনিক নয় হাদিসের ভিতরে এসেছে যে উম্মতে মোহাম্মাদি এর ভিতরে এক পর্যায়ে তারা লাত অজার এবাদত করবে তার আগে কেমত হবে না সুহানাল্লাহ কত বড় ভয়ঙ্কর হাদিস যে আমরা এক পর্যায়ে ওই রকম চলে যাব আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন আমাদের সন্তান সন্ততি বংশ পরম্পরা আল্লাহ সবাইকে এই যে বিভিন্ন ধরনের আল্লাহ ছাড়া অন্য যে বাতিল ইলাহাগুলো রয়েছে তার থেকে হেফাজত করুন সেটা তো জানতে হবে আর না জেনে শুধুমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আরে আল্লাহ ছাড়া কি ছাড়া যে আল্লাহ ছাড়া কিছুই নাই শুধুমাত্র আল্লাহ আছে আর কিছু নাই উনি হচ্ছেন একমাত্র ইলা এটি ভুল আল্লাহ হচ্ছেন ইলা হাল হক তাহলে এটা আমরা বুঝতে পারলাম আমরা আগামী ক্লাসে ইনশা আল্লাহ বলতে কি বুঝায় সেটা আলোচনা করব তারপরে এভাবে লা ইলাহার উপরে কেন্দ্র করে আমাদের এর ব্যবহার আমরা শিখবো ইনশা আল্লাহ তাহলে আশা করি আপনারা بروجو اقول قولي هذا استغفر العظيم أستغفره انه هو الغفور الرحيم سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك وتوب اليك